এসকে হক তিনি বলেছেন সালাতের মধ্যে হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা দয়া করে জানাবেন জমহুর ওলামাই কেরাম যাদের মধ্যে রয়েছেন সাহাবাই কেরাম তাবে এবং ইমাম মালিক লেকশাফি আহমেদ কিছুটা ছোটো ছোটো ক্ষেত্রে তাদের খেলাফ রয়েছে কিন্তু তারা গ্রসলি একমত যে যে ব্যক্তি সালাতের মধ্যে হাঁচি দেয় তাহলে তার জন্য আল্লাহর প্রশংসা করাটা চায়েজ চাই সে সালাত ফরজ হোক অথবা নফল হোক চাই সে সালাতে সে আত আসতে গোপনে পড়ুক নীরবে পড়ুক অথবা জোরে পড়ুক আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে যে অন্য আরেকটি মত রয়েছে যেখানে মানে সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলা বা আল্লাহর প্রশংসা করাটা সালাতকে ভঙ্গ করে দেবে আচ্ছা এখানে আমরা ছোট্ট একটা মতামত ব্যক্ত করতে চাই সে মতামতটা হচ্ছে আল্লা জাদ্দা এম আল আল্লা জিনা আদা এম তারা এখানে বলেছেন যে তারা এখানে জায়েজ হওয়ার মতটিকেই শুদ্ধ বলেছেন জায়েজ হওয়ার মতটিকেই শুদ্ধ বলেছেন এবং এর পক্ষে তারা বেশ কিছু দলিল নিয়ে এসেছেন যেমন একটা দলিল হচ্ছে রিফা ইবনারফিয়া বলেছেন সাল্লাইতু খালফা রাসুল সাল্লা সাল্লাম ফা আতাস্তু আমি রাসুল সাল্লাহ সাল্লামের পেছনে সালাদ পড়লাম এবং আমি হাঁচি দিলাম ফাকুল তো আলহামদুলিল্লাহ হামদান ক্যাথিরান তৈ্যব ফি মারাকান আলেই আমি এই আলহামদুলিল্লাহটা পড়লাম কামা ইয়হব রব্বনা ও এর এতটুকু পড়লাম যখন রাসুদ সাল্লা সালাদ পড়লেন এবং সালাদ থেকে সালাম ফিরালেন বললেন মানিল মোতে সাল্লাহ কেউ কথা বললো না দ্বিতীয়বারও বললেন তৃতীয়বারও বললেন آه رفع بولن أنا يا رسول الله آه تكون النبي صلى الله عليه وسلم كيف قلت كيف هي تقول تكون بولم الحمد لله آه 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 حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى تكون النبي صلى الله عليه وسلم والذي نفس بيده لقد ابتدرها بضعة وثلاثون ملكا آه آه أيهم يصعد بها বললেন যে যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি যে ত্রিশ জনেরও বেশি ফেরেস্তা তারা প্রতিযোগিতা করছিলেন যে কে এগুলো নিয়ে উঠে যাবেন আকাশে আল্লাহর কাছে মেজি আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন তো যাই হোক দেখা যাচ্ছে যে ওলামেকেরামর এখতলাফের পরেও জমহুর ওলামা কেরাম জমহুর সাহাবাইকেরাম এবং জমহুর তাবেউন তারা হাঁচির উত্তরে সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ বলার পক্ষে মত ব্যক্ত করেছেন